আলাইকুম দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হচ্ছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক জানিয়ে দিব গত সপ্তাহের আটক অভিযানের রিপোর্টটি যেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জাওয়াদাতের বরাদ দিয়ে প্রকাশিত হয় গত সপ্তাহে টোটাল সাউদি আরবে প্রবাসী আটক হয়েছে তেরো হাজার জন যা এর আগের সপ্তাহের তুলনায় মোটামুটি অনেকটাই কম এর আগে সপ্তাহে আটক হয়েছে তেরো হাজার সাতশো নয় জন সৌদি আরবে বর্তমান যে অভিযানগুলো চলছে এগুলো সম্পূর্ণ স্বাভাবিক নিয়মে স্বাভাবিক অভিযান চলছে স্পেশাল কোনো অভিযান চলছে না তাই আপনি নিরাপদে কাজ করুন তবে প্রিয় দর্শক খেয়াল রাখবেন যতটা পারবেন বৈধ নিয়মে কাজ করার জন্য আপনি যদি পারেন আপনার কপিলের সাথে যুক্তি করে আপনি যেখানে কাজ করেন ফ্রি কাজ করেন সেই প্রতিষ্ঠানের সাথে আপনার কপিলের সাথে আলাজিরের মাধ্যমে চুক্তি করে নেওয়ার জন্য আমরা এর আগেও বেশ কয়েকবার আপনাদেরকে তথ্য দিয়েছি আলাজির কি। আলাজির মানব সম্পদ মন্ত্রণালয়ের বৈধ একটি সেবা এই সেবার মাধ্যমে এক কপিল তার কর্মীকে অন্য কপিলের কাছে বাড়া দিতে পারে এর মাধ্যমে আপনি যদি চুক্তি করে কাজ করেন তাহলে আপনি সম্পূর্ণ বৈধভাবে কাজ করবেন এতে আপনাকে কোনো আইন শৃঙ্খলা বাহিনী আটক করবে না কারণ আপনি সরকারের নিয়ম অনুযায়ী কাজ করছেন যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আল মাধ্যমে চুক্তি করে এই কাজ করবেন এতে আপনি নিরাপদ থাকবেন আপনার কাজের জায়গা নিরাপদ থাকবে গত এক সপ্তাহে ইকামার জন্য আটক হয়েছে ছয় হাজার সাতশো চুয়াত্তর জন এছাড়া প্রিয় দর্শক পনেরোশো আটান্ন জনকে আটক করেছে যারা শ্রম আইন লঙ্ঘন করেছে বর্ডার দিয়ে সৌদি আরবে অনুপ্রবেশ করেছেন এমন আটক করেছে পাঁচ জনকে চারশো এগারো জনকে বর্ডার গার্ড হাতে নাতে আটক করেছে বর্ডার দিয়ে সৌদি আরবে প্রবেশ করার সময় অবৈধ অনুপ্রবেশকারী যাদেরকে আটক করেছে তাদের মধ্যে ভাগ ভাগ নাগরিক নাগরিক ইথোপিয়ান এবং অন্যান্য দেশের ভাগ জনকে আটক করেছে যারা সৌদি আরবের বর্ডার পাস করে অন্য দেশে যেতে চেয়েছিলেন এমন সতেরো জনকে আটক করেছে এছাড়া চোদ্দ জনকে আটক করেছে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে কাজ দিয়ে অথবা গাড়িতে করে এদিক সেদিক নিয়ে গিয়েছিলেন এই অপরাধে আগেই কিন্তু যাওয়া যাতে বরাদ দিয়ে বারবার সতর্ক করা হয়েছিল যদি কেউ অবৈধ অনুপ্রবেশকারীদেরকে সাহায্য করে যারা বর্ডার দিয়ে সৌদি আরবে এসেছেন তাদেরকে কেউ যদি কাজ দিয়ে অথবা অন্য কোনোভাবে সাহায্য করে তাহলে তাদেরকে কঠোর আইনের মুখামুখী করা হবে শাস্তি দেওয়া হবে জরিমানা করা হবে সে আইনে চোদ্দো জনকে আটক করেছে গত চার সপ্তাহে সৌদি আরবের সর্বমোট প্রবাসী আটক হয়েছে চুরানব্বই হাজার নয়শো আটত্রিশ জন এর মধ্যে মহিলা হল দশ হাজার একশো জন পুরুষ হল চুরাশি হাজার সাতশো চুরানব্বই জন দেশে পাঠানো হয়েছে সাত হাজার পাঁচশো তেরো জনকে আঠাইশো ছয়ষট্টি জনের কাগজপত্র সমস্যা আছে বিদায় তাদেরকে জেলে আটক রেখেছে চুরাশি হাজার ছাপ্পান্ন জনের কাগজপত্র তাদের নিজ নিজ মিশনে পাঠানো হয়েছে সত্যায়ন করার জন্য সত্যায়ন করা হলে তাদেরকে দাফে দাফে দেশে পাঠানো হবে প্রিয় দর্শক এই হলো গত এক সপ্তাহের আটক অভিযানের রিপোর্ট মোটামুটি অভিযান স্বাভাবিক চলছে এর মানে এই নয় যে আপনি সেফ আপনাকে অবশ্যই আইন মানতে হবে আইন মেনেই চলতে হবে সৌদি আরবের আইন মানলে আপনি দীর্ঘ সময় সৌদি আরবে কাজ করতে পারবেন নিরাপদ থাকবেন অবশ্যই চেষ্টা করবেন বৈধভাবে কাজ করার জন্য বৈধ নিয়মে কাজ করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ